অর্পিত সম্পত্তি আইনের বেশ কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা এখন থেকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার হবে, অন্য কোনো আদালতে এই সংক্রান্ত মামলা চলবে না। রায় বলা হয়, অর্পিত সম্পত্তি আইনের 9, 13 এবং 14 ধারা মৌলিক অধিকারের পরিপন্থী নয়। অর্পিত সম্পত্তি জেলা প্রশাসকের অধীনে থাকবে এবং জেলা প্রশাসক প্রয়োজনে লিজ দিতে পারবেন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যারা এদেশ থেকে পালিয়ে ভারতে যায় তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি ঘোষণা করলেও 1974 সালে সেসব সম্পত্তিকে অর্পিত হিসেবে ঘোষণা করা হয়। অর্পিত সম্পত্তি নিয়ে প্রথম আইন হয় 2001 সালে, যা কার্যকর হয় 2012 সালে। আইনটি কার্যকর করার বৈধতা ও জেলা প্রশাসকদের লিজ দেওয়ার এখতিয়ার চ্যালেঞ্জ করে করা রিটের চূড়ান্ত রায় দিল উচ্চ আদালত। রিট পিটিশনে যেহেতু আইনের বিষয় জড়িত, অতএব লার্জার বেঞ্চ গঠন করে দিয়েছেন শুনানির জন্য। একাধিকবার শুনানি হয়েছে, আজকে রায় হয়েছে। আজকে আদালত রায়ে এই যে দুটো রিট পিটিশন রুল ডিসচার্জ করে দিয়েছেন, অর্থাৎ বাদীপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন এবং স্ট্যাটাসকো যেটা দিয়েছেন এটাও বাতিল করে দিয়েছেন। একই সাথে আদালত বলেছেন যে এই যে ধারা 3 চ্যালেঞ্জ করা হয়েছে, যেখানে বলা হয়েছে মৌলিক অধিকার পরিপন্থী, সংবিধান পরিপন্থী, আসলে আদালত বলেছেন যে না, এটা মৌলিক অধিকার পরিপন্থী না। কারণ হলো ভেস্টেড প্রপার্টির যে আইনটা করা হয়েছে সেই আইনেই বলা হয়েছে যে যদি কোনো প্রতিকার পেতে হয় তাকে ট্রাইব্যুনালে যেতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকারের দাবিকে ভিন্ন খাতে নিতে সংলাপ নিয়ে সরকারি দলের নেতা ও মন্ত্রীরা ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন ইউট্যাব আয়োজিত গণতন্ত্রের সংকট উত্তরণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ক আলোচনা সভায় তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশকে অনিশ্চয়তা ও সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় এবং গণতন্ত্রের জন্য সবাইকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান। বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে যায় না। বিদ্যুতের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এখন কেন মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি। বিদ্যুৎ সংকট থেকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নিতে সরকার সংলাপ নিয়ে এক এক ধরনের বক্তব্য দিচ্ছে। উনি তো আসলে আওয়ামী লীগের স্টেটসম্যান না, যিনি স্পোকসম্যান, তিনি বললেন যে না, ওটা আমাদের বক্তব্য না। আবার দেখা গেল বিকেলের সন্ধ্যার দিকে হোম মিনিস্টার বলছে সংলাপের কোনো বিকল্প নাই। একটাই উদ্দেশ্য, আপনাকে ডাইভার্ট করা। আপনার যে লক্ষ্য যে আমি একটা নিরপেক্ষ সরকার, নির্বাচনকে নিরপেক্ষ সরকার ছাড়া, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাব না, ওইখান থেকে আপনাকে ডাইভার্ট করা। এদিকে লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিদ্যুৎ ভবনের সামনে মানববন্ধন সহ প্রতিবাদ সমাবেশ করে স্মারকলিপি দিয়েছে দক্ষিণ জেলা বিএনপি। সমাবেশে বক্তারা গ্যাস বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ সহ দেশের মানুষের সব ধরনের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এদিকে বগুড়া জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নবাববাড়ি মোড়ে পৌঁছালে সেখানে পুলিশ বাধা দেয়। পরে শহীদ খোকন পার্কের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। ফরিদপুরে বিদ্যুৎ ভবনের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। পরে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানান তারা। পটুয়াখালীতেও বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। বিদ্যুৎ খাতে নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান এবং স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। অপরদিকে নাটোরে বিক্ষোভ মিছিল নিয়ে নেসকো ভবনের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। পরে নির্বাহী প্রকৌশলী বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা। এছাড়া কুষ্টিয়া, দিনাজপুর, সুনামগঞ্জ এবং মুন্সীগঞ্জেও বিদ্যুৎ অফিসের সামনে ঘেরার কর্মসূচি পালন করেছে বিএনপি। পরে স্মারকলিপি প্রদান করেন তারা। 17 দফা নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম, আর বৃষ্টি উপেক্ষা করে প্রচারণা চালাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী। এদিকে খুলনায় আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক আট খাট বেঁধে নেমে পড়েছেন প্রচারণায়। 22 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু। বরিশালের আক্তার ফারুক শাহিন এবং খুলনার মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো তথ্য ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। টানা কয়েকদিনের তীব্র দাবদাহের পর
বরিশালের স্বস্তির বৃষ্টি যেন শীতল পরশ বয়ে এনেছে নগরবাসীর জন্য। বৃষ্টি উপেক্ষা করে নগরের বাকলার মোড় এলাকা থেকে গণসংযোগ শুরু করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। এদিকে 17 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম। নৌকার প্রার্থী খোকন সেনিয়াবাদ বিকেলে প্রচারণা চালাবেন বলে জানা গেছে। এদিকে ভোট দোরগোড়ায়, তাই দম ফেলার সময় নেই খুলনার মেয়র প্রার্থীদের। জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু 22 দফা ইশতেহার ঘোষণা করেছেন। ওদিকে নগরীর বৈকালী বাজার থেকে নেতা কর্মীদের নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক প্রচারণা চালিয়েছেন। ইসলামী আন্দোলন সহ অন্য মেয়র প্রার্থীরা পিকচার প্যালেস সহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। ইনশাআল্লাহ খুলনা সিটি কর্পোরেশনকে বাংলাদেশের শ্রেষ্ঠ সিটি কর্পোরেশন হিসাবে গড়ে তুলব। এ পর্যন্ত এমন কোন পরিবেশ পরিস্থিতি খুলনা সৃষ্টি হয় না যে তাদের আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই। শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে। আর চার দিন পর জানা যাবে কে হচ্ছেন দুই সিটির নগরপিতা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কক্সবাজারের উখিয়া টেকনাফের ক্যাম্পে প্রত্যাবাসন বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার দাবিতে একযোগে মানববন্ধন ও সমাবেশ করেছে রোহিঙ্গারা। সকালে 13টি ক্যাম্পে রোহিঙ্গারা এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এতে রোহিঙ্গা কমিউনিটি নেতারা বলেন, মিয়ানমারে নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ চলাকালীন সময়ে প্রাণ ভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন তারা। বাংলাদেশ সরকার মানবিক কারণে আশ্রয় দিয়েছে, যার জন্য রোহিঙ্গারা কৃতজ্ঞ। দ্রুত মিয়ানমারে নিজ বসত ফিটায় ফিরে যাওয়ার দাবিতে আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি মহল প্রত্যাবাসন বন্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন রোহিঙ্গারা। এর মধ্যে জাতিসংঘের দ্বৈত নীতির নিন্দা জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, রেশন কমিয়ে দেয়া, ফিরতে ইচ্ছুকদের রেশন বন্ধ রহস্যজনক। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন রোহিঙ্গারা।